কুমিল্লার নাঙ্গলকোটে বেলুন ফুলানোর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধদের মধ্যে 41 জনের অবস্থা গুরুতর। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কুমিল্লা মেডিকেলের ক্যাজুয়ালিটি ইনচার্জ ডাক্তার মোহাম্মদ শেফায়তুল্লাহ জানান, দগ্ধদের মধ্যে এই হাসপাতালে 17 জন ভর্তি রয়েছেন, তাদের কারো অবস্থা ভালো নয়। এছাড়াও আশঙ্কাজনক অবস্থায় দুজনকে ঢাকায় পাঠানো হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার বিরুলি গ্রামের বেলুন ব্যবসায়ী আনোয়ার হোসেন বেলুন ফুলানোর জন্য সিলিন্ডার নিয়ে আসেন। হঠাৎ সিলিন্ডারটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে বেলুন ব্যবসায়ী আনোয়ার হোসেনের পরিবার প্রতিবেশী সহ 41 জন দগ্ধ হন, যাদের মধ্যে আনোয়ারের পরিবারের 6 সদস্য রয়েছে।